রেডি? আজকের ওয়েদার খুবই সুন্দর, দেখতে পাচ্ছ, একদম মিষ্টি ওয়েদার একদম। দেখো রোডের অবস্থা, দেখো এখানে চাষ করা যাবে এই রোডে। রাস্তার অবস্থা দেখো, ম্যাক্সিমাম এক বছর ধরে এরকমই চলছে। রাস্তার অবস্থা দেখো, আবার একটা ফ্রেশ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ আজকে দেখতে পাচ্ছ, আজকে হলো 6 June 2021, আজকে এখন মর্নিং বাজছে 7টা, তাই একটা ফ্রেশ ব্লগে মানে একটা মানে ব্লগ দেখেছো আমার, সেটা থেকে একদমই আলাদা একটা ব্লগ হতে চলেছে আজকে। তাই আজকে বেশি জন যাচ্ছি না, কারণ দুজনই যাচ্ছি, আমার সাথে একজন যাচ্ছে, একটা দাদা যাচ্ছে, ঠিক আছে? কারণ এখন প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তাই বেশি গ্যাদারিং করা ঠিক না, তাই আমরা গ্যাদারিং করছি না, একদম দুজন মিলে যাচ্ছি। পুরো একদম গাইডলাইন করোনা, যে গাইডলাইন আছে গাইডলাইন মেনে, কারণ এখন করোনা পরিস্থিতি খুবই খারাপ, তাই সেভাবে মাস্ক স্যানিটাইজার সব ইউজ করবো আমরা, ঠিক আছে? একদম প্রপারভাবে সেফটিভাবে আমরা যাব। খুব সামনেই যাচ্ছি, বেশি দূর যাচ্ছি না, লোকালের মধ্যেই আমরা থাকছি, কিন্তু খুব সুন্দর একটা প্লেসে যাচ্ছি আর খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে, তাই তোমাদের সাথে দেখা হচ্ছে একদম স্পটে। আর যেতে যেতে কথা বলছি, সকাল সকাল মর্নিংয়ে দেখো এখন বাচ্চে বাসতে চলেছে 7টা। দেখো মানে অনেকদিন পর আজকে ফ্রেশ হয়ে এরকমভাবে যাচ্ছি, মানে খুবই ভালো লাগছে। মানে মর্নিংয়ের দিকে বাইক চালানোর একটা আলাদা মজা, সত্যি একদম আলাদা মজা। এই যে এটা হলো শান্তিনগর বাজার, মানে বউ বাজার, দেখতে পাচ্ছ? দেখো রেশন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সব বসে, ব্যাগ রেখে তোমার লাইনে দাঁড়িয়েছে। বাহ, ভালো বুদ্ধি, লাইন দেওয়ার জন্য একবারে গ্যাদারিং না করে ব্যাগ লাইনে লাগিয়ে দিয়ে ওরা নিজে নিজের মতন ঘুরছে। এখানে একটা দাদা আছে, ওই দাদাটাকে আগে তুলতে হবে। হ্যাঁ, তুলে নিয়ে তারপর আমাদের যেতে হবে, কারণ দাদাটা ফোন করলো, বললো কোথায় আছিস? সামনেই আছে দাদার বাড়িটা, ওই যে দাঁড়িয়ে আছে দাদারা, একদম তোমরা বুঝতে পারবে না কি জানো। রেডি? রাজা তাকে উঠে নিয়ে এখন দেখতে পাচ্ছ ফুলেশ্বরী রেলগেট। এই রেলগেটটা এখন এই জায়গাটা পুরো জ্যাম লেগে আছে, কারণ এখন সকালের দিকেই খোলা আছে বাজার ঘাটটা, বুঝতেই পেরেছ। এখন যে প্যান্ডামিক সিচুয়েশনটা চলছে সেই জন্য গাইডলাইন অনুযায়ী মানে 7টার থেকে 10টা পর্যন্ত এই বাজার খোলা রাখার পারমিশন দিয়েছে, তাই একটু ভিড়ভাড়টা একটু হবে, কারণ সকালের দিকটা তো সবাই বাজার ঘাটের ব্যাপার থাকে। তাই 10টার থেকে আবার লোকাল দোকানপাট সবই বন্ধ থাকবে, এইভাবেই চলতে হবে আমাদের সকলকে। করোনাকে হারিয়ে আমাদের জয় করে একটা নতুন সূর্যোদয় আনতে হবে। আজকের ওয়েদার খুবই সুন্দর, দেখতে পাচ্ছ, একদম মিষ্টি ওয়েদার, একদম ওয়েদারটা একদম খুব ভালো আজকে। এরকম হলে পরেই ভালো, কারণ এই কদিন ধরে মানে এত গরম, মানে শিলিগুড়িতে ভাবা যাচ্ছে না। ফাইনালি দেখতে পাচ্ছ ফুলবাড়ি পৌঁছে গেছি। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা হলো একদম ডাইরেক্ট আমবাড়ি হয়ে আসে, মানে ঘোড়ামোড় হয়ে তারপরে দেন এই ফুলবাড়িতে ঢুকে যায়, মানে বাইপাস রোড হয়ে কোন দিক দিয়ে, ডান দিকে, এখন ডান দিক দিয়ে যাবো, রাইট সাইড হয়ে
তারপর এই রাস্তায় খুব বড় বড় গাড়ি চলে, শুধু দেখতে পাচ্ছো পুরো ডাম্পার বলো সব বড় বড় গাড়ি চলে। এই রোডটা সোজা চলে যাবে ইসলামপুরের দিকে, মানে কালিয়াগঞ্জ ইসলামপুর সোনাপুর এইসব দিকে, এই একদম ডাইরেক্ট চলে যাবে। দেখো রোডের অবস্থা, দেখো এখানে চাষ করা যাবে এই রোডে। দেখো বড় বড় গাড্ডা, মানে বর্ষার সময় জল জমে গেলে মানে বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। হুম, ওটাই দেখো, মানে টোল ট্যাক্স হওয়া সত্ত্বেও এখানে পয়সা নেওয়ার পরও রাস্তার অবস্থা দেখো, ম্যাক্সিমাম এক বছর ধরে এরকমই চলছে। রাস্তার অবস্থা দেখো, দেখো কাদাতে শেষ। প্রশাসন এখনও এটা গুরুত্ব দিচ্ছে না এটার দিকে, কবে দিবে ভগবান জানে। আজকে তোমাদেরকে তাহলে এখন বলেই দিচ্ছি কিসের জন্য আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা একটা ফিশিং ব্লগ করতে যাচ্ছি, কারণ আমার এখন পর্যন্ত এক বছর হতে চললো, কারণ এখনও পর্যন্ত আমি কোনো এরকম ব্লগ করিনি। ফার্স্ট টাইম যে দাদাটা আমার পিছনে আছে রাজাদা, সে ফিশিং ব্লগ শুরু করেছে, অল অ্যাবাউট ফিশিং। ঠিক আছে, তোমরা গেলে ওখানে চাইলে তোমাদের ফিশিং দেখতে যদি ইন্টারেস্ট হও তবে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেলটা খুবই মানে শুরু করেছে, আশা করি খুব তাড়াতাড়ি গ্রো করবে চ্যানেলটা। সাইডে আমরা ফাইনালি চলে এসেছি, দেখো। তো গাইস এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছ যে একটা ঝিল, এইখানেই আছে মানে শোল থেকে শুরু করে অনেক কিছু, মানে ট্যাংরা মাছ এগুলো অনেক কিছু মাছ আছে এখানে। কিন্তু এখন জায়গাটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য। আশা করি তোমরা ব্লগটা ভালো লাগবে, আশা করি চলো দেখি এখন কীরকম মাছ পাওয়া যায় সেটার জন্য। আজকে এখন বাঁচতে হয়েছে 7:45 বেজে গেছে অলরেডি, এখন এখান থেকে দেখি কীরকম মাছ পাওয়া যায়, তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করবো আমরা। ঠিক আছে চলো যাওয়া যাও। তার সাথে যেটা আছে আমি বেসিক্যালি ড্রাইভার যেটা আছে, ড্রাইভার আমি একটু স্পিন রিল ইউজ করি, আর এটা দিয়ে যেটা আমি লাইন ইউজ করি এটা হলো ব্রেড লাইন, আমি এটাতে ইউজ করি। এই স্পিনিং রডের রিলের ক্ষেত্রে একটা বলবো, যখন আপনারা এই রিলটা ইউজ করবেন না এটা নিশ্চয়ই, যেটা আমরা টাইট ঢিলা করি এটা নিশ্চয়ই আপনারা ঢিলা করে রেখে দেবেন, তাহলে কিন্তু তাহলে আপনার এটা টিকসই কিন্তু অনেকটাই বেশি। এখানে আমি 5 মিনিট হয়েছে এসেছি, তো অনেক জায়গায় আমি চাল দেখতে পেলাম, যে হয়তো 2-3টা মাছের চাল আমি দেখতে পেলাম, এখন এখানে মাছ আছে। জানি না মাছ ধরতে আসলে সব থেকে বড়ো জিনিস যেটা দরকার সেটা হলো কপাল বা কিসমতের ছাদ যেটা বলে, কপাল যদি ভালো না থাকে আপনি কোনোদিনও মাছ ধরতে পারবেন না। তো যাই হোক আমি আমার বেস্ট ট্রাই করবো আজকে, তো চলুন বেঁচে যাওয়া যাক। তো গাইস এখন তো দেখতে পেলে রাজাদা যে বানালো টোপটা, ওই টোপটা এখন রেডি করা হয়েছে, এখন এখানে ফেলে মাছ তোলা হবে। ঠিক আছে চলো, আজকে নতুন রকমের একটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে দিবে তোমরা। আর খুব তাড়াতাড়ি আমাদের 1K একটা ফ্যামিলি হতে চলেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আর 1K থেকেই আমাদের খুব তাড়াতাড়ি হয়তো 100K দিকে এগোবে। Thank you.
এখানে মাছ ধরা ট্রাই হচ্ছে, ঠিক আছে, খেলা হচ্ছে, কিন্তু মাছ অ্যাটাক তো হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে। এখন মাছ তো আছে, দেখা যাচ্ছে মাছ লাফালাফি করছে, কিন্তু মাছ যে অ্যাটাক করবে ওই অ্যাটাক জিনিসটাই হচ্ছে না। অনেকক্ষণ থেকে মানে ট্রাই চলছে, কিন্তু এখনও পর্যন্ত একবারও অ্যাটাক করেনি। ফ্রগটাকে ওরা কোনো বেড ভেবে, এটা যখন জলে থাকে অরিজিনাল ফ্রগের মতো লাগে, এটা কোনো বেড ভেবে ওরা ধরার চেষ্টা করে, যেরকম স্নেকের, যে কোনো প্রকৃতির স্নেকের। তো এখনও অবধি এটাকে ধরার চেষ্টা করে, বিভিন্ন মাছ আছে, চাল দিচ্ছে, বোঝা যাচ্ছে যে মাছ, কিন্তু এখনও অবধি কিন্তু ধরার চেষ্টা করে, দেখছি কি। তো গাইস, এখান থেকে আমরা অনেকক্ষণ ট্রাই করার পরও এখান থেকে কোনো রেজাল্ট এখনও পাইনি, কারণ মাছ অ্যাটাকই করছে না, ঠিক আছে। তাই এই সাইড থেকে এখন আমরা অন্য সাইডে যাচ্ছি, কারণ মাছ যে সবসময় অ্যাটাক করবে এটা কোনো মানে নেই, সবসময় যে মাছ পাওয়া যাবে এটা কোনো মানে নেই, কারণ আমরা একটা শখের বসে এখানে আসা, কোনো দিন হয়তো মানে এরকমও হয়, কোনো সময় এরকমও হয় যে কম সময়ের মধ্যে মাছ অনেক পাওয়া যায়, আবার কোনো সময় এরকম হয় যে সারাদিন চলে গেলেও মাছ পাওয়া যায় না। তাই বলে ডিমোটিভেট হতে নেই, ঠিক আছে, কারণ একটা শখের জন্য এসেছি আমরা। যদি অবশ্যই যদি পাই তাহলে তো আপনার সাথে শেয়ার করবো, না হলেও মানে ডিমোটিভেট হওয়া ঠিক না, কারণ নেক্সট টাইম আবার হবে। কিন্তু চলো দেখি আরেকটা অন্য সাইডে গিয়ে যদি আমরা ট্রাই করছি, ঠিক আছে, কারণ অনেকক্ষণ আধা ঘন্টা উপরে হয়ে গেছে আমরা ট্রাই করছি, কিন্তু এক মানে মাছ অ্যাটাকই করছে না, যে ফ্রগটা যে আছে ওটার মধ্যে অ্যাটাকই করছে না, ঠিক আছে। মাছ আছে দেখা যাচ্ছে, কিন্তু মাছ অ্যাটাক করছে না, তাই আমরা এখন অন্য একটা সাইডে গিয়ে ট্রাই করব, ঠিক আছে। চলো দাদা যাওয়া যাক অন্য সাইডে, চলো। বিগত এক থেকে দু ঘন্টা স্পিনিং করার পরে এখনো অবধি আমরা কোনো রেজাল্ট পাইনি, প্রচণ্ড গরম আছে, তার কারণে এখন আর এখানে স্পিনিং করবো না, তো মন খারাপ করবো না, আবার যাবো অন্য জায়গায় দেখবো, যদি ওখানে কোনো সেরকম জায়গা দেখি ওখানে আমি ট্রাই করবো। আবার টেম্পারেচার খুব বেশি বেড়ে গেছে, এখন আর ভালো লাগছে না এখানে, এখন আর লোকগুলো কাজ করছে, এই জন্য মাছ প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এই জন্য আর কি হচ্ছে না এখানে। আমরা একটু আগে গিয়ে আরেকটা ঝিল আছে, সেখানে আরেকবার ট্রাই করাই যায়, ঠিক আছে, চলো দেখি, কারণ ট্রাই করলে পরে যদি কোনো কিছু পাওয়া যায় তোমাদের দেখানোর জন্য, চলো ট্রাই করতে থাকি, ঠিক আছে, চলো এখান থেকে যাওয়া যাক।